নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, আবারও রাজ্য জুড়ে বাড়ছে করোনার প্রকোপ। তো পরিস্থিতি আস্তে আস্তে আয়ত্তের বাইরের দিকে চলে যাচ্ছে। তো এমনিতে পশ্চিমবঙ্গে জুড়ে চলছে ভোট পর্ব, নানা জায়গায় ভোট হচ্ছে। তো বলা যাচ্ছে বা বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এই ভোটের কারণে যে মিটিং মিছিল সভা হচ্ছে তার জন্যই বিশেষত করোনা যে রয়েছে তা বেড়ে যাচ্ছে। তাই খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ জুড়ে হতে পারে এক বিরাট বড় লকডাউন। হ্যাঁ বন্ধুরা, উঠে আসছে এক বিগ আপডেট। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ জুড়ে যদি লকডাউন না হওয়া যায় বা বলা যেতে পারে যাতে না হয়, তো এর জন্য সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে। হ্যাঁ বন্ধুরা, বেশ কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে। তো এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে করোনার যে গ্রাফ রয়েছে তা আস্তে আস্তে নিম্নমুখী হয়ে পড়বে, অর্থাৎ করোনার যে চিত্র রয়েছে তা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, যার ফলস্বরূপ সরকারের তরফ থেকে আর লকডাউন ঘোষণা করা হবে না। তাই লকডাউন যাতে ঘোষিত না হয় তার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তো কেন্দ্র সরকারের তরফ থেকে বলা যেতে পারে বেশ কিছু নিয়ম আমাদের মেনে চলার জন্য বলা হয়েছে, যা সাধারণ মানুষকে মেনে চলতে হবে। তো এই নিয়মগুলো যদি মেনে চলা যায় তাহলে করোনা পরিস্থিতি আর আগের মতো বৃহত্তর আকার ধারণ করবে না, বা বলা যেতে পারে করোনা পরিস্থিতি একটা আয়ত্তের মধ্যে থাকবে, যার ফলস্বরূপ লকডাউনও করা হবে না। তো কী কী নিয়ম বলা হয়েছে চলুন বন্ধুরা এক নজরে সেই নিয়মগুলো আপনাদেরকে জানিয়ে দিই। তো বন্ধুরা, একজন দেশবাসী হিসাবে, একজন পশ্চিমবঙ্গবাসী বা বলা যেতে পারে ভারতবাসী হিসাবে অবশ্যই এই নিয়মগুলো আপনারা মেনে চলার চেষ্টা করুন, তাহলে করোনা ভাইরাসের প্রকোপ আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো বন্ধুরা, দেখে নেবো ঠিক কী কী নিয়ম বলেছেন বিশেষজ্ঞরা। তো বলা হচ্ছে করোনা থেকে বাঁচতে গেলে 8টি নিয়ম আমাদের মেনে চলতে হবে। কী কী নিয়ম বলা হচ্ছে বন্ধুরা? বলা হচ্ছে মাস্ক না পরলে, হাত না পরিষ্কার করলে অথবা সামাজিক দূরত্ব না মেনে চললে জরিমানা ধার্য হবে, এমনটাই নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ করোনা ভাইরাস দূর করার সবচেয়ে যেটি একমাত্র উপায় তা হচ্ছে মাস্ক আমাদের পরতে হবে, এবং সেই সঙ্গে আমাদের হাত পরিষ্কার রাখতে হবে। তো এবং সেই সঙ্গে সোশ্যাল ডিস্ট্যান্স, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তো যদি এবার থেকে এগুলো না করা হয় তাহলে জরিমানা ধার্য করা হবে, এমনটাই আপডেট বেরিয়ে আসছে। 2 নম্বর আপডেট যেটি বলা হচ্ছে, কেউ যদি কোভিড প্রোটোকল বা কোভিড স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে কড়া আইনগত ব্যবস্থা নেবে সরকার। 3 নম্বর যে পয়েন্টটি উঠে আসছে তা হচ্ছে করোনা আক্রান্তদের খুঁজে বের করতে হবে এবং সে সঙ্গে তাদের কোয়ারেন্টিনে রাখা হবে, অর্থাৎ করোনা আক্রান্ত যারা হয়েছে তাদেরকে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা, 4 নম্বর যেটি আসছে, জ্বর কাশি বা শ্বাস প্রশ্বাসের সমস্যা, রেসপিরেটরি লক্ষণ ও ফুসফুসের সমস্যা হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যেতে হবে, এবং এগুলো হলো করোনার প্রাথমিক লক্ষণ, অর্থাৎ করোনা যে হয়েছে তা কিন্তু নয়। এগুলো যদি হয় হাসপাতালে গিয়ে যোগাযোগ করতে হবে এবং সেখানে পরীক্ষা করাতে হবে। করোনা পরীক্ষার সময় কেউ যদি আক্রান্ত অবস্থায় ধরা পড়ে তাহলে তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশনে রাখা হবে এবং চিকিৎসা শুরু করা হবে। সমস্ত রাজ্যকে টেস্ট ট্র্যাক ট্রিট নীতি মেনে চলতে হবে। বলা হয়েছে করোনা পরিস্থিতি খুবই অস্বস্তিদায়ক, ভয়ঙ্কর হতে চলেছে, তাই সব কোভিড হাসপাতালকে নির্দেশ থাকার একটা অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার। বলা হয়েছে করোনা পরিস্থিতি এখন ঊর্ধ্বমুখী ও উদ্বেগজনক হয়, সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি পালন করার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার, তাই এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সজাগ সচেতন থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ আপডেট। যারা যারা ভিডিওটি দেখছেন বলবো আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের লেটেস্ট আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।